নমস্কার বন্ধুরা, আজকে আমি শেখাবো তোমাদের বইতে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, এদের 90 ডিগ্রি, 0 ডিগ্রি এবং 30 ডিগ্রির যে মানটা দেওয়া আছে সেটা মুখস্থ না করে কিভাবে সহজেই করা যায় সেটা আজকে দেখাবো। এখানে পাই সমান সমান 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি পাই 6 করলে কত হয়? 3 × 6 = 18, 30 ডিগ্রি, ঠিক আছে? এইভাবে 30 ডিগ্রি বা পাই বাই 6, 45 ডিগ্রি বা পাই বাই 4, 60 ডিগ্রি বা পাই বাই 3, 90 ডিগ্রি বা পাই বাই 2, এইভাবে মানগুলো এসছে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা বের করবো সাইন থিটার মান, ঠিক আছে? যদি আমরা একটা মান বের করে নিতে পারি, সাইন থিটার মান বের করতে পারি, তাহলে বাকি যে থিটারগুলো আছে, কস, ট্যান, কোসেক, সেক, কোয়াড, এগুলো যেগুলো আছে সকলের মান আমরা সহজেই বের করে নিতে পারবো। তাহলে প্রথমে সাইন থিটার মান বের করবো, ঠিক আছে? সাইন থিটার 0 ডিগ্রি মান কত হয়, 30 ডিগ্রি মান কত হয়, 45 ডিগ্রি মান কত হয়, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি এদের মান কত হয় সেটা আমরা প্রথম বের করে নেবো, ঠিক আছে? তারপর জন্য আমাদের কী করতে হবে, এই মানটা কি আমাদের মুখস্থ করতে হবে? পারলে মুখস্থ করতে পারো, মুখস্থ না করেও যদি বলে বের করবো তাহলে কীভাবে বের করবে, ঠিক আছে? কারণ আমরা যেহেতু সব কিছু আমরা শূন্য থেকে শুরু করি, দেখো এখানেও শূন্য থেকে শুরু হয়েছে, তাই আমরা প্রথমে সাইন 0 ডিগ্রির মান শূন্যই ধরবো, তারপর ধরবো 1, 2, 3, 4, এইভাবে পরপর ধরলাম। এবার ধর এদের মধ্যে সব থেকে বড় 4, ঠিক আছে? তাহলে 4 দিয়ে প্রত্যেককে এবার ভাগ করবো আমি, তাহলে 4 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলাম, করার পর প্রত্যেককে কী করবো, রুট করবো, তাহলে রুট করলাম প্রত্যেকটা। তাহলে রুট করার পরে এবার দেখো মান কি বের হয় দেখবো আমরা। তাহলে 0/4, এটা 0কে 4 দিয়ে ভাগ করলে আমরা জানি 0ই হবে, তাহলে এখানে তার রুট করলে কত হবে, 0 হবে, ঠিক আছে? আর 1/4, 1-এর রুট করলে কত হয়, 1 হয়, আর 4-এর রুট করলে কত হয়, 2, কী হবে? কারণ 4 আমরা জানি, 4-এর রুট করলে আসে 2 × 2 = 4, তাহলে 2×2, ঠিক আছে? তাহলে রুটের ভিতরে 2টা 2 মানে একটা 2 বাইরে চলে এলো। এবার 2/4, তাহলে 2×2, 2×4, তাহলে কত হয়, 1/2, তাহলে 1/2 এর 1-এর রুট করলে 1 হয়, আর 2 এর রুট করা সম্ভব না, তাহলে রেখে দেবো √2। আর তারপরে √3 এরও রুট করা সম্ভব নয়, তার রাখবো তাহলে √3, আর 4-এর রুট করলে কত হয়, 2, এইমাত্র দেখালাম, ঠিক আছে? তাহলে কত হলো, √3/2, 4 কেটে দিলে থাকে 1, ঠিক আছে? তাহলে সমান সমান তার 1-এর রুট করলে কত হয়, 1। সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত আমরা জানি কোসেক, ঠিক আছে? তাহলে এবার আমরা কোসেক থিটার মান সহজেই বের করতে পারবো, তাহলে কোসেক থিটা, তাহলে কোসেক থিটার মান আমরা কীভাবে বের করবো, সাইনের উল্টো কোসেক, তাহলে সাইন 0 ডিগ্রির মান যা আছে সেটা উল্টেই দিলেই আমরা কোসেক 0 ডিগ্রির মান পাবো। আমরা জানি যে সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা, থিটা আবার কোসেক থিটা সমান সমান 1/সাইন থিটা। এখানে সব থিটার মান যদি আমি 0 ধরি, তাহলে এখানে কোসেক 0 ডিগ্রি সমান সমান 1/সাইন 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 1/কস 0 ডিগ্রি মান কী বেরোচ্ছে, 1/সাইন 0 ডিগ্রি মান কত, 0, ঠিক আছে? তাহলে 1/0। দেখো আমরা এভাবে না বলেও সরাসরি বলতে পারি যে এই সাইন থিটাকে আমরা উল্টে দেবো, বিপরীত মানে উল্টে দিলে হবে, তাহলে উল্টে দেবো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা উল্টে দিলে কী হয়, এটা উল্টে দিলে 1টা উপরে যাবে আর 0টা নিচে আসবে, অর্থাৎ হবে 1/0, ঠিক আছে? তাহলে সেই একই মান বেরোলো, 1/0, 1/0। এবার দেখো যদি হর সবসময় 0 থাকে তাহলে জানবে যে সেটা কোনো দিন ভাগ করা সম্ভব নয়, ঠিক আছে? 1/0 এটা ভাগ করা সম্ভব নয়, তাহলে এটা কী হবে, তাহলে এটা হবে অসংজ্ঞাত। কোসেক 30 ডিগ্রির মান কী হবে, তাহলে সাইন 30 ডিগ্রির মান আমরা উল্টে দিলেই কোসেক 30 ডিগ্রির মান পেয়ে যাবো। উল্টে দিলে কী হবে, 2টা উপরে যাবে, তাহলে উপরে বসালাম আর একটা নিচে আসবে, অর্থাৎ নিচে দিলাম, তাহলে কত হবে যে 2/1, নিচে 1 দিতে হয় না। আর কোসেক 45 ডিগ্রির মান কী করবো, সাইন 45 ডিগ্রির মান যা বেরিয়েছে সেটা উল্টে দিলেই আমরা কোসেক 45 ডিগ্রি মান পাবো, তাহলে উল্টে দিলে এটা কী হবে, √2টা উল্টে দেওয়া মানে √2টা উপরে যাবে আর 1টা নিচে আসবে, তাহলে √2/1, ঠিক আছে? তাহলে নিচে 1 দিতে হয় না, তাই মুছে দেবো। এবার বের করবো কোসেক 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান যা বেরিয়েছে সেটাকে উল্টে দিলেই আমরা কোসেক 60 ডিগ্রির মান পেয়ে যাবো, তাহলে এটা উল্টে দিলে কী হবে, 2টা উপরে যাবে, √3টা নিচে আসবে, তাহলে 2/√3 হয়ে গেল। এবার কোসেক 90 ডিগ্রি মান বের করবো, সাইন 90 ডিগ্রির মান যা আছে সেটাকে উল্টে দিলেই আমরা কোসেক 90 ডিগ্রি মান পাবো, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, উল্টে দিলে সেই একই হয়। এবার আমরা মান বের করবো কি, কস থিটা, কারণ তাহলে কস থিটার মান কীভাবে বের করবো, সাইন থিটার যে মানগুলো আছে সেই মান থেকে কিন্তু আমাদের কস থিটার মান বেরোবে। সাইন থিটার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি যে মানগুলো বেরিয়েছে সেই মানগুলোকে আমরা উল্টে দিলেই কস থিটার মান পেয়ে যাবো। কীভাবে উল্টাবো, এদিক থেকে লিখে আসবো, ঠিক আছে? অর্থাৎ 90 ডিগ্রির মান কত আছে, 1, সেটা আমরা 0 ডিগ্রি মানে বসাবো, ঠিক আছে? আবার 60 ডিগ্রির মান কত আছে, √3/2, সেটা আমরা কস 30 ডিগ্রির মানে বসাবো। আবার 45 ডিগ্রির মান কত আছে, 1/√2, তাহলে এই 1/√2টা
cos 45 degree ঘরে বসবে আবার এটা এবার ওখানে গিয়ে বসবে অর্থাৎ 1 বাই 2 যেটা আছে sin 30 ডিগ্রি মান সেটা কোথায় বসবে cos 60 ডিগ্রি মানে বসবে অর্থাৎ 1 বাই 2 এখানে বসলো তাহলে sin 0 ডিগ্রি মান কত 0 তাহলে এটাকে আমরা উল্টে দেব তাহলে এটা এখানে বসবে ঠিক আছে তাহলে কি করলাম sin থিটার যে মানগুলো বেরিয়ে আছে সেই মানগুলো এদিক থেকে আমরা বসিয়ে আসবে ঠিক আছে অর্থাৎ এই একটা এখানে এসে বসলো আবার এই মানটা এখানে এসে বসলো তাহলে এটা এখানে বসলো এই মানটা এখানে গেল আর এই মানটা এখানে গেল এইভাবে আমরা cos এর মানগুলো পেয়ে গেলাম এবার আমরা বের করব cos এর উল্টো কি sec তাহলে cos এর মানগুলো উল্টে দিলে আমরা sec এর মান পেয়ে যাব তাহলে এই একটাকে উল্টে দিলেই সেই একই হয় আর রুট থ্রি বাই টু টা উল্টে দিলে কি হবে দুটো উপরে যাবে রুট থ্রিটা নিচে আসবে তাহলে টু বাই রুট থ্রি হলো আর ওয়ান বাই রুট টুটা উল্টে দিলে কী হবে রুট টু বাই রুট টুটা উপরে গেলে নিচে ওয়ান আসবে তাহলে নিচে ওয়ান দেওয়ার দরকার নেই আবার ওয়ান বাই টুটা উল্টে দিলে কী হয় টু বাই ওয়ান হয় তো সেম তাহলে নিচে ওয়ান দিতে হয় না আর জিরোটা জিরোর নিচে এক কিচ্ছু নেই মানে এক আছে তাহলে এটা উল্টে দিলে কী হবে একটা উপরে যাবে আর জিরোটা এক নিচে আসবে অর্থাৎ কী হবে ওয়ান বাই জিরো হবে যেহেতু বলেছিলাম যে হর যদি জিরো হয় তাহলে সেটা অসংজ্ঞাত হয় তাহলে তার মানে এটা কী হলো এটাও হলো অসংজ্ঞাত এবার আমরা বের করবো ট্যান থিটার মান ট্যান থিটার মানে আমরা কীভাবে পাবো যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা ঠিক আছে এইভাবে আমরা ট্যান থিটার সব মানগুলো পেয়ে যাবো ঠিক আছে তাহলে ট্যান থিটা সমান সমান কি সাইন থিটা বাই কস থিটা তাহলে ট্যান আমরা জিরো ডিগ্রি মান বের করতে গেলে তাহলে ট্যান জিরো ডিগ্রি সমান সমান কী হবে সাইন জিরো ডিগ্রি বাই কস জিরো ডিগ্রি তাহলে সমান সমান সাইন জিরো ডিগ্রি মান কত বেরিয়ে আছে জিরো আর কস জিরো ডিগ্রি মান কত বেরিয়ে আছে ওয়ান তাহলে জিরো বাই ওয়ান জিরোই হবে ঠিক আছে তাহলে ট্যান জিরো ডিগ্রি মান কত বের হলো জিরো তাহলে এবার ট্যান থার্টি ডিগ্রি মান বের করবো তাহলে সেই একই সূত্র ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা তাহলে এখানে ট্যান থিটার জায়গায় আমরা থার্টি ডিগ্রি বসাবো তাহলে ট্যান থার্টি ডিগ্রি সমান সমান কী হলো সাইন থার্টি ডিগ্রি বাই কস থার্টি ডিগ্রি তাহলে সাইন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই টু বাই কস থার্টি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু সমান সমান ওয়ান বাই টু এই ভাগ চিহ্নটা যদি গুণ অবস্থায় আনি তাহলে তখন কী হয় এটা উল্টে যায় দুইটা উপরে যায় আর রুট থ্রিটা নিচে যাবে তাহলে দুই দুই কেটে গেলে গেলে কত হয় ওয়ান বাই রুট থ্রি সমান সমান ওয়ান বাই রুট থ্রি তাহলে ট্যান থার্টি ডিগ্রির মান কত বেরোলো ওয়ান বাই রুট থ্রি এবার ট্যান ফর্টি ফাইভ ডিগ্রির মান বের করবো তাহলে সেই একই সূত্র ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা তাহলে এই থিটার জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি দেবো সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু কস ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু তাহলে সেম ওয়ান বাই রুট টু গুণ অবস্থা আনলাম আনলে রুট টুটা উপরে যাবে ওয়ানটা নিচে এলো তাহলে রুট টু কেটে গেল তাহলে ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি মান কত বেরোলো ওয়ান এবার ট্যান সিক্সটি ডিগ্রি মান বের করবো তাহলে সব জায়গায় সিক্সটি ডিগ্রি লিখবো তাহলে ট্যান সিক্সটি ডিগ্রি সমান সমান সাইন সিক্সটি ডিগ্রি বাই কস সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু বাই কস সিক্সটি ডিগ্রির মান কত ওয়ান বাই টু তাহলে এটাকে যদি আমরা গুণ অবস্থায় আনি কী হয় টু বাই ওয়ান হয়ে যায় তাহলে দুই দুই কেটে গেল গেলে কী থাকে রুট থ্রি এবার নাইনটি ডিগ্রি মান বের করবো ট্যান নাইনটি ডিগ্রি সমান সমান সাইন নাইনটি ডিগ্রি বাই কস নাইনটি ডিগ্রি সমান সমান তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান কস নাইনটি ডিগ্রির মান কত জিরো তাহলে নিচে জিরো এসে গেল অর্থাৎ হর এখানে জিরো তার অসংজ্ঞাত অসংজ্ঞাত এবার টেনের মান পেয়ে গেছি এখন টেনের উল্টো কট তাহলে এবার কটের মানও পেয়ে যাবো তাহলে কট থিটা তাহলে প্রত্যেকটা মানকে যদি আমরা উল্টে দিই কট থিটার মান পেয়ে যাবো তাহলে কট থিটা কট জিরো ডিগ্রি মান কী হবে নিচে কিছু নেই মানে এক আছে একটা উল্টে গেলেই একটা উপরে যাবে জিরোটা নিচে আসবে অর্থাৎ এরকমই হবে একটা উপরে যাবে নিচে কিছু নেই মানে এক আছে একটা উপরে গেলো জিরোটা নিচে এলো তাহলে হর সেই জিরো হয়ে গেলো মানে কি এটা অসংজ্ঞাত টেন থার্টি ডিগ্রি মান উল্টে দিলেই কট থার্টি ডিগ্রি মান পেয়ে যাবো তাহলে রুট থ্রিটা উল্টে গেলে রুট থ্রি উপরে যায় আর একটা নিচে আসে তাহলে নিচে এক দিতে হয় না
তাহলে কত হলো রুট থ্রি কট 45 ডিগ্রি মানে বার করবো তাহলে এক এর নিচে কিছু নেই মানে এক আছে সেই উল্টে দিলে একই হয় কট 60 ডিগ্রি মান বার করবো তাহলে নিচে কিছু নেই মানে এক আছে তাহলে উল্টে দিলে একটা উপরে যাবে রুট থ্রিটা নিচে চলে এলো কট 90 ডিগ্রি মানে বার করবো ঠিক আছে অসংজ্ঞাতকে উল্টে দিলেই হয় জিরো ঠিক আছে এই হলো সকল ত্রিকোণের 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি মান ওকে।